ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর অনেক দিন পার হয়ে গেল আতঙ্ক পিছু ছাড়েনি স্থানীয় মানুষদের। রাত হলেই নাকি দুর্ঘটনাস্থল থেকে ভেসে আসে কান্নার শব্দ, তাই ওই দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় কীর্তনের। বর্তমান সময়েও এই ধরনের কুসংস্কার প্রমাণ করে সমাজ এখনও কতটা অন্ধকারে ডুবে আছে। বললাম আজকে কি করছেন এখানে আপনারা? এখানে গত 13 তারিখ যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, এই ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, সরকারি খবরে যা দিয়েছে 10-11 জন, আরও যে কতজন মারা গেছে তার কোনো হিসাব নেই। এই ট্রেন দুর্ঘটনায় যে লোকগুলো মারা গেছে তার যে এখানে ভূতাত্মাগুলো আছে আমরা বুঝতে পারতেছি। গ্রামের মানুষজন একটু হতাশ হয়ে গেছে, তার জন্য আমরা আমাদের গ্রাম থেকে ওদের আত্মা শান্তি কামনার জন্য একটু নাম কীর্তন এখানে করতে আসছি। আপনার নাম? কেশব। বলব কোথায় আসছেন এখানে আপনি? এই যে যেখানে ট্রেন দুর্ঘটনা হলো ওখানে। কেন আসছেন? ওই যে ট্রেন দুর্ঘটনার পর যে আত্মাগুলো আছে না, ওই যে অত্যাচার করতেছে, কান্না কান্ডি কাটি করতেছে। কোথায় দেখলেন এরকম? হ্যাঁ, আমরা কানে শুনতে পারি, এর জন্য হরিনাম কীর্তন দিয়ে আর কি শুধরাইতে চাই।